আত্মসুখ ব্রজ গোপী না করে বিচার, কৃষ্ণ সুখ লাগি করে সব ব্যবহার। আজকে রাধা রানী সখীদের কাছে অনুরাগ ভরে বলছে, সখীরে সবে কহে পিরিতি কাহিনী, কে বলে পিরিতি ভালো, কানুরো পিরিতি ভাবিতে ভাবিতে পাজর ধসিয়া গেল, পাজর ধসিয়া গেল, জীবনে মরণে পিরিতি ব্যাধি, দাসে কয় কানুর পিরিতি নীতি নতুন রঙ্গে, কেন দাসে কয় কানুর পিরিতি নীতি নতুন রঙ্গে, কৃষ্ণ প্রেমের রীতি এমন, কৃষ্ণ প্রেমের রীতি এমন, কৃষ্ণ প্রেমের রীতি এমন, কৃষ্ণ প্রেমের রীতি কাঁদিতে হয় সারা জীবন, তারে কাঁদিতে হয় সারা জন, কৃষ্ণ প্রেমের রীতি এমন, তারে কাঁদিতে হয় সারা জন, কৃষ্ণ প্রেমের রীতি এমন, তারে কাঁদিতে হয় সারা জন, কৃষ্ণ প্রেমের কাঁদিতে হয় সারা জন, কৃষ্ণ প্রেমের রীতি এমন, কৃষ্ণ প্রেমের রীতি এমন, সারা জনমে ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে হয়। কৃষ্ণ প্রেমের প্রেমের এমনই রীতি। রাধারানী বলছে, সখীরে এই বয়সে আমার এমন হলো, না জানি পরিণামে কি হবে, অল্প বয়সে মন ও শ্যামরাশে জড় ললিত রে সখী রে অল্প বয়সে মার শ্যামরসে হবে পরি নামে অললিতা অভিশাখা, আমার না জানি কি হবে পরি নামে অললিতা অভিশাখা, না জানি কি হবে পরি নামে আমার জানি কি হবে পরি নামে, আমার কি বা হবে, আমার কি বা হবে, কি বা হবে সখীর পরি নামে আমার
হবে সখীরে পরি নামে আমার কি বা হবে পরি নামে আমার কি বা হবে পরি নামে আমার এই বয়সে আমার এমন হলো পরি নামে আমার এই বয়সে আমার এমন হলো পরি নামে আমার কি বা হবে সখী রে আমার বধূকে ভালোবেসে মধুকে ভালোবেসে আমার এমন দশা হয়েছে আন বলতে গিয়ে বদনে শুধু বধুর কথায় আসে সখী রে আমি বধুর নাম ছাড়তে চাইলেও নাম তোই আমার বদনে ছাড়ে না তাই তো ভাবি আন কথা বলবো কিন্তু বদনে আমার বধুর কথা ছাড়া আর কথা হয় না ভাবি কানে আমি আন কথা শুনবো বধুর কথা শুনবো না সখী রে আন কথা যে ভালো লাগে না সদাই কানে আমার বধুর কথা শুনতে চায় আন দেখতে চাইলে আমি আন দেখি না যেদিকে নয়ন দি সখী রে আমি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি আমি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি আমি যদি নয়ন মুদে থাকি এই অন্তরে গো আমার নয়ন মে লিয়া দেখি শ্যামে নয়ন মে লিয়া দেখি শ্যামে আমার নয়ন মে সখিনে নয়ন মুদিলে অন্তরে কৃষ্ণ দেখি আবার নয়ন মিলিলে বাহিরে কৃষ্ণ দেখি যেদিকে ফিরাই আঁকি সেই দিকে কি কৃষ্ণ দেখি কৃষ্ণ ছাড়াই আমি আর দেখি না বলতে পারিস আমার কি দশা হলো সখী রে আমি যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে যদি চলে যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে আমার চরণে চরণ ঠেকাইয়া আমার চরণে চরণ ঠেকাইয়া চরণে চরণ ঠাকা কানে কানে বলিস কানে কানে বলেছে সখী রে আমার কানে কানে বলে এসে কি বলে জানিস একা কেন যাবে রা একা কেন যাবে রা একা কেন যাবে রা একা কেন যাবে রা আমিও তোমার সঙ্গে যাব একা কেন যাবে রা আমিও তোমার সঙ্গে যাব একা কেন যাবে রা
আমিও তোমার সঙ্গে যাব কানে 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 বলে আমিও তোমার সঙ্গে যাব কানে 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 আমিও তোমার সঙ্গে যাব কানে 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 আমিও তোমার সঙ্গে যাব কানে 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 আমিও তোমার সঙ্গে যাব একা কেনে যাবে রা ভুলেতে ফিরাজো আঁখি আমি কোথা কিছু নাহি দেখি ভ্রমেতে ফিরাজো আঁখি কোথা কিছু নাহি দেখি মেনে থাকি যেন মুড়ছি আয় ললিতা অবিশাখা মেনে থাকি যেন মুড়ছি আয় ললিতা অবিশাখা মেনে থাকি যেন মুড়ছি কহিলাম তোদের আগে আমি দাগা পাইলাম সমুদ্র কহিলাম তোদের আগে আমি দাগা পাইলাম সমুদ্রে কহিলাম তোদের আগে দাগা পাইলাম সমুদ্রে এ ছা জীবনের কি বাদায় ও ললিতা অবিশাখা জীবনের কি বাদায় ও ললিতা অবিশাখা এ ছাপ জীবনের কি বাদায় তুল তুল সমর্পণ ঋণহীয়া তিল তুলসি দিয়া সমর্পণ করে নহিয়া সখীর জনমের মত রাগা পায় ললিতা অবিশাখা সখীর জনমের মত রাগা পায় ললিতা অবিশাখা জনমের মত রাগা পায় জনমের মত রাগা পায় আমি সব সপিলাম সব সপিলাম আমি সব সপিলাম সব সপিলাম দেহ মন প্রাণ জীবন যৌবন সব সপিলা দেহ মন প্রাণ জীবন যৌবন সব সপিলা দেহ মন প্রাণ জীবন যৌবন সব সপিলা আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমার বলতে কিছু রাখি নাই রে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন বলতে কিছু রাখি নাই রে জীবন যৌবন বলতে কিছু রাখি নাই রে দেহ মন প্রাণ জীবন যৌবন বলতে কিছু রাখি নাই রে সব সপিলা সখীরে তিল তুলসী গঙ্গা জলে হে গোবিন্দ তোমার গোলামে বলে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সেই সঙ্গে আমার বাপের কুল শ্বশুর কুল সবই আমার বধূর রাতুল চরণে সঁপে দিলাম সখীগণ জিজ্ঞাসা করছে রাধে ও রাধে আচ্ছা তিল তুলসী দিলি কেন রাধারানী বলছে তুলসী দিলাম কেন জানিস তুলসী ছাড়া আমার বধু কোনো কিছু গ্রহণ করে না আর তিল দিলাম কেন জানিস তিলে তিলে মনে পড়বে বলে তিলে তিলে মনে পড়বে বলে তিলে মনে পড়বে বলে আমার আমার বধুর কথা তিলে তিলে মনে পড়বে বলে আমার আমার বধুর কথা তিলে তিলে মনে পড়বে কেন আমার বধুর কথা তিলে তিলে মনে পড়বে বলে যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল লব যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল লব এছাড় গৃহ পরিহরি এছ
কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে সুখে, কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে সুখে, কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে সুখে। যদু কহে এই বাঞ্ছা করে, যদু কহে এই বাঞ্ছা করে, যদু কহে এই বাঞ্ছা কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, বলে কাঁদিতে পারি। পদকবি এক পাশে দাঁড়াই রাধারানীর চরণে আরতি জানাতে লাগে, হে রাধে আমিও যেন তোমার মতো করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বৃন্দাবনের পথে পথে কেঁদে বেড়াতে পারি। এমনি ভাবেই রাধারানী সুখীর কাছে আক্ষেপি করে বলতে লাগল, সুখীরি আমি কৃষ্ণ ভালোবাসি বলে এই গোকুলের প্রতি ঘরে ঘরে সকলেই আমায় কৃষ্ণ কলঙ্কিনি বলে গালি দেয়। নন্দসুত সয়ে যোষিত দোষিত কে নহে গোকুল নারী, সখী রে আমি অভাগিনী কুল কলঙ্কিনী এ কথা কহিতে নয়নে বহে বারি। বলতে পারিস সখী দোষের দোষী কে বা নহে, দোষের দোষী কে বা নহে, দোষের দোষী কে বা নহে, এই গোকুলের প্রতি ঘরে ঘরে দোষের দোষী কে বা নহে, গোকুলের প্রতি ঘরে ঘরে দোষের দোষী কে বা নহে। সবাই তো আমার বধুকে ভালোবাসে, আমার বধুকে ভালো না বাসে কে বলতে পারিস? সবাই আমার বধুকে ভালোবাসে, কই তাদেরকে তো কেউ কলঙ্কিনী বলে গালি দেয় না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে সবাই আমাকেই শুধু কলঙ্কিনী বলে গালি দেয়, কেন বলতে পারিস সখী? সখী রে সাতিচা বাণী প্রতি কণ্ঠে লগ্না, সাতিচা লক্ষ্মী প্রতি গৃহে মগ্না, সাতিচা কুন্তীর নিপকর্ণ মাতা, রাধার কপালে এত অপবাদ। রাধারানী বলছি সখী রে সাতিচা বাণী প্রতি কণ্ঠে লগ্না, সরস্বতী প্রতি কণ্ঠে কণ্ঠেই থাকে, সরস্বতী হচ্ছে বাগদাতা, সরস্বতী যদি কণ্ঠে না থাকে তাহলে সবার বাঘ বন্ধ হয়ে যাবে। একদিন সরস্বতী আমার গোবিন্দের ভালোবাসা পাবার জন্য সরস্বতী মনে মনে বলেছিল, লক্ষ্মীও আমার প্রভুর বক্ষ বিলাসিনী, আমিও তো লক্ষ্মীও নারায়ণের স্ত্রী, আমিও নারায়ণের স্ত্রী, কিন্তু ও কত ভালোবাসা পায় আমি কেন পাই না? গোবিন্দের ভালোবাসা পাওয়ার জন্য সাধনায় ব্রতী হয়েছিল। যখন সরস্বতী সাধনায় ব্রতী হলো সকলের বাক বুদ্ধি বন্ধ হয়ে গেল, সকলের বুদ্ধি নাশ হলো, বাক বন্ধ হল, সবাই তখন নারায়ণের কাছে গিয়ে বলতে লাগল, হে প্রভু তুমি রক্ষা করো, আমাদের সকলের যে বাক বন্ধ হয়েছে বুদ্ধি নাশ হয়েছে, তুমি একটা ব্যবস্থা করো। প্রভু গিয়ে সরস্বতীর ধ্যান ভাঙালে, সরস্বতীকে বললেন তোমার সাধনায় আমি সন্তুষ্ট, বলো তুমি কি বার চাও? সরস্বতী বলেছিল আমি তোমার অধরামৃত সুধা পান করতে চাই, তোমার ওই শ্রীহস্তির পরশ পেতে চাই। ভগবান বললেন তাই হবে, তবে এ যুগে নয় আগত দ্বাপর যুগে তুমি হবে আমার হাতের বংশী, বংশী হয়ে তুমি আমার শ্রীহস্তের পরশ পাবে,
আর অধরামৃত সুধা পান করতে পারবে। তাই সরস্বতী হচ্ছে বাগ দেবী, প্রত্যেকের কণ্ঠে কণ্ঠে সরস্বতী থাকে। রাধারানী বলছে, সখীরে সরস্বতী প্রতি কণ্ঠে কণ্ঠে থাকে, তবুও সরস্বতী সতী লক্ষ্মী প্রতি ঘরে ঘরে থাকে। লক্ষ্মী যদি ঘরে ঘরে না থাকে তাহলে কারো মুখে অন্ন উঠবে না। লক্ষ্মী প্রতি ঘরে ঘরে থাকে, তবুও লক্ষ্মী সতী। আবার কুন্তী, কুন্তী অবিবাহিতা কালে পুত্র সন্তান হয়েছিল, যার নাম ছিল কর্ণ। কুন্তীর অবিবাহিতা কালে পুত্র সন্তান হয়েছিল, তবুও কুন্তী সতী। সখীরি, আমি কৃষ্ণ ভালোবাসি বলে সবাই আমায় এত অপবাদ দেয়? সখীরে, আমার কলঙ্কের কথা শুধু গোকুলের ঘরে ঘরেই নয়, আমারও কলঙ্ক যত গাওত ভাগবত, আমারও কলঙ্ক যত গাওত ভাগবত, আমারও কলঙ্ক যত ভাগবত, ফোকারোহি বেদ পুরা, ফোকারোহি বেদ পুরা, কথা সবাই বলে, কলঙ্কের কথা সবাই বলে, কলঙ্কের কথা সবাই বলে, কলঙ্কের কথা সবাই বলে, ভাগবত পুরাণাদি কলঙ্কের কথা সবাই বলে, ভাগবত পুরাণাদি কলঙ্কের কথা সবাই বলে, আমার কলঙ্কের কথা সবাই বলে, শুধু গোকুলের ঘরে ঘরে নয়, আমার কলঙ্ক যত গাও তো ভাগবত, ফোকার তো বেদ পুরাণ। সখীরে, আর কাশ্চার্য কথা শুনেছি কি কেউ কোথা, গুরু দেয় সেবকের কানে, কেহ গায় ধীরে ধীরে, কেহ গায় উচ্চ ইশারে, কেহ বা জপায় মনে মনে। সখীরে, আমি অভিশাপ দেব, হ্যাঁ আমি অভিশাপ দেব, যারা আমার কলঙ্কের কথা বলে আমি তাদের অভিশাপ দেব। আমার কথা কবে যে আমার মতো হবে সে, ওগো আমার কথা কবে বসিয়াবো লীলাম বৃন্দাবনে, ওগো বসিয়াবো লীলাম বৃন্দাবনে, বসিয়াবো লীলাম বৃন্দাবনে, তাদের আমার মতো হতে হবে, তাদের আমার মতো হতে হবে, কৃষ্ণ বলে কাঁদিতে হবে, আমার মতো হতে হবে, কৃষ্ণ বলে কাঁদিতে হবে, আমার মতো হতে হবে। আমি তাদের অভিশাপ দেব, আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াই, তাদেরও আমার মতো হতে হবে। সখীগণ তখন বলছে, রাধে এটা কি তোর অভিশাপ হলো না আশীর্বাদ হলো? আমরা তো দেখছি এটা তোর আশীর্বাদ হলো, অভিশাপ দেবার নাম করে তুই যে জগৎবাসীকে আশীর্বাদ দিয়ে ফেললি। রাধে পদকবি এক পাশে দাঁড়াইয়ে বললেন, রাধে এই অভিশাপ তুমি আর কাউকে দাও বা না দাও, রাধে তোমার চরণে আমার এই মিনতি, তুমি ওই অভিশাপ আমায় করো, ওই অভিশাপ আমায় করো, ওই অভিশাপ আমায় করো, যেন কৃষ্ণ বলে কাঁদিতে হবে, ওই অভিশাপ
সবাই আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি ওই অভিশাপ আমায় করো কৃষ্ণ বলে কাঁদিতে পারি ওই অভিশাপ আমায় করো কৃষ্ণ বলে কাঁদিতে পারি ওই অভিশাপ আমায় করো এমনি ভাবে আক্ষেপের কথা বলতে বলতে শ্যামের বাঁশি বেজেই উঠল সখী শনি রূপের কথা কইতেছিল বসি হেন কালে নিকুঞ্জেতে বাজিল শ্যামের বাঁশি বাজিল শ্যামের বাঁশি মন্দ মন্দ মধুর তানে মন্দ মন্দ মধুর বাঁশি কোনে বাতুন যে বাজিল রে এবা মন্দ মন্দ মধুর তালে বাঁশি কোনে বাতুন যে বাজিল রে বাঁশিরব লাগিল কানে চিতে ধৈরাজ নাহি মানে অমনি উঠিলা রসবতী কে যাবি কে আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে ভেটিবারে গোকুলের পতি ললিতা কহে গো রাধে সাজাব মনের সাধে ললিতা কহে রাধে সাজাব গো মন সাধে ললিতা কহে গো রাধে সাজাব মনের সাধে একিলা যাইবি কেন ধনি একিলা যাইবি কেন ধনি একিলা যাইবি কেন ধনি সখীগণকে সঙ্গে নেব আমরাও তোর সঙ্গে যাব সখীগণকে সঙ্গে নেব সঙ্গে নেব আমরা তোর সঙ্গে যাব যেতে হবে আহা যেতে হবে তাও মরা জানি যেতে হবে আজ যেতে হবে তাও মরা জানি যেতে হবে তাও মরা জানি যেতে হবে তাও মরা জানি আমরা তোর সঙ্গে যাব আমরা তোর সঙ্গে যাব আমরা তোর সঙ্গে যাব সখীগণকে সঙ্গে নিয়ে এবার সখীগণ রাধারানীকে সাজাতে লাগলো অলকা তিলকা দিয়ে কপালে সিঁদুর পরিয়ে দিল রাধারানী সাজিয়ে দিল রাধারানীকে সাজিয়ে দিল এইবার রাই সাজে বাঁশি বাজে না পড়িল কি করিতে কি না করে সবই হইল কি করিতে কি না করে সবে হইল এই সাজে বসি বাজে না পড়িল কি করিতে কি না করি সবই হইল আরে ও ধনী সাজে রে সাজে রে সাজে রে
সারে সবে হইল ভো রাই সাজে বাসি বাজে না পড়িল ইউ করিতে কি বা করি সবই হইল ভো রাই সাজে বাসি বাজে না পড়িল ইউ কি করিতে কি না করি সবই হইল ভো রাই সাজে বাসি বাজে না পড়িল ইউ কি করিতে কি বা করি সবই হইল ভো রাই সাজে বাসি বাজে না পড়িল ইউ করিতে কি না করে সবই হইল ভো সাজে বাসি বাজে না পড়িল ইউ করিতে হরি 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 রে সাজে বাসি বাজে না পড়িল ইউ কি করিতে কি না করে সবই হইল ভো রাধারানী এমন ভাবে সাজলো চরণের আলতা নয়নে পড়ল নয়নের কাজল পায়ে পড়ল আর পায়ের নূপুর গলায় পড়ল গলার হার চরণে পড়ল আয়না দিয়ে চুল বাঁধতে লাগে সব একেবারে উল্টো চিরণি দিয়ে মুখ দেখতে লাগলো আর মাথার বেণীটা সামনের দিকে করল এইভাবে রাধারানী সাজল সেজে গুজে সখীগণ সঙ্গে অভিসারে চলল স্বামীর বাঁশি শুনে মনটা চলে গেল গোবিন্দের চরণ মূলে তাই সাজা গোজার দিকে তার শুধু রাধারানী কেন সখীদেরও কোনো লক্ষ্য রইল না এলোমেলো ভাবে সেজে গুজে রাধারানীকে নিয়ে অভিসার করল শ্যামে অভিসারে চল বিনোদিনী রাধা আর শ্যামে অভিসারে চল বিনোদিনী রাধা আর শ্যামে অভিসারে চল বিনোদিনী রাধা আর শ্যামে অভিসারে চল বিনোদিনী রাধা নীল বসনে মুখ নীল বসনে মুখ No.
রাধারানী রাসলীলা সাধন করবার জন্য সখীগণ সঙ্গে নিয়ে অভিসার করলো।